সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিডুবধূ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই সুন্দর বেবি ড্রেসটি এটি আমি দুই থেকে তিন বছরের বেবির জন্য তৈরি করেছি আপনারা চাইলে বড়োদের জন্য এটি তৈরি করে নিতে পারবেন বা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য শুধু মেজারমেন্ট আলাদা দিয়ে একইভাবে সব কিছু তৈরি করে নেবেন এখানে আমি ইনারের কাপড় নিয়েছি দুই গজ পরিমাণ কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি এখন আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিলাম নিচের কাপড়টি হচ্ছে ব্যাক পাটের জন্য এবং উপরের কাপড়টি ফ্রন্ট পাটের জন্য এক ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি ব্যাক পার্টে চেইনির জন্য এখন একটি দাগ দিয়ে কাঁধের মাপ নিচ্ছি কাঁধের মাপের এখানে দাগ দিয়ে দিলাম পাঁচ ইঞ্চি আর এখান থেকে ধরে আমার মাপ দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখন এখানে দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে হচ্ছে বড়ির মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর হচ্ছে নিচে হচ্ছে লম্বা নিলাম নয় ইঞ্চি পরিমাণ আর এখান থেকে হচ্ছে কমরের মাপও নিলাম সাড়ে ছয় ইঞ্চি বাচ্চাদের বডি এবং কমর একই হয় এখন এখানে এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর নিচে হচ্ছে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য এখন হচ্ছে গলার মাপ আমি এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে ডিপ নিলাম তিন ইঞ্চি পরিমাণ এখন গোল করে দিচ্ছি আর এখন হচ্ছে নিচে হচ্ছে একইভাবে গোল করে দিয়ে একটু একটু কোনাকুনি করে দেব দেখুন এভাবে একটু কোনাকুনি করে দেবো আর এখন মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এখন হচ্ছে নেট পার্টটি রেখে ওপরে ইনার পাটটি রেখে এর উপর দিয়ে এভাবে করে কেটে নেব। কেটে নিয়েছি দেখুন আমি ইনার পার্টের মাপে নেট পার্টটি একইভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি হচ্ছে যে বাকি কাপড় আছে সেটি হচ্ছে প্রথমে একটি ভাজ দিয়ে সমান করে নিয়েছি তারপর আর একটি ভাজ দিয়ে দিয়েছি দেখুন এটা হচ্ছে চার পাট হয়ে আছে। ভালো করে লক্ষ্য করুন আর এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি মানে এখানে হচ্ছে কোনো আমার হচ্ছে মানে সেলাই পড়বে না এই জন্য কোনো বাড়তি কাপড় নেওয়ার দরকার নেই যা যতটুকু কমর থাকবে ঠিক ততটুকুই নেব আর এখান থেকে হচ্ছে লম্বা আসবে পনেরো ইঞ্চি পরিমাণ আর একদম কর্নার থেকে দেখুন এভাবে করে গোল করে কেটে নিচ্ছি আম কাট যেভাবে দেয় ঠিক সেভাবেই আর এখানে আমি একটু ভাসটা অন্যভাবে করে নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় এখন এই দাগ অনুযায়ী কেটে নেব ব্যাস দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখন একইভাবে আরেকটি হচ্ছে চার ইঞ্চি কমে আরেকটি পার্ট কেটে নেব দেখুন এভাবে আরেকটি পাট কেটে নিয়েছি ছোটো পাট এরপর হচ্ছে ইনারেরও হচ্ছে দুটি পাট আমি কেটে নিয়েছি কারণ একটি পাট হচ্ছে নিচে থাকবে আরেকটি পাটে হচ্ছে আমি এটা তেরো ইঞ্চির মতো হয়েছে সাড়ে তেরো ইঞ্চি আর একটি পার্টে হচ্ছে আমি ক্যান ক্যান লাগিয়ে নেবো সেজন্য এখানে ইনারে দুটি পাট কেটে নিয়েছি এখন আমি নিচে যে কুচি দেব সেই কুসির কাপড় কেটে নিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি বরাবর করে কেটে নিচ্ছি আর এই কুচিগুলো হচ্ছে আপনাদের পছন্দ ইঞ্চি অনুযায়ী দুই ইঞ্চিতেও কেটে নিতে পারবেন তিন ইঞ্চিতেও এক ইঞ্চিতেও আমি এখানে তিন ইঞ্চি রেখে রেখে কেটে নিয়েছি আর এখন আমি যা করব এখানে হচ্ছে কালাই এবং আনহল সেলাই করে নেব এখানে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে বাড়তে কাপড়টুকু কেটে নিচ্ছি নিয়ে একটু কাঠ বসিয়ে দেবো এভাবে দেওয়ার পরে আমি প্রথমে সামনের পাটটি হচ্ছে খুলে নিচ্ছি মানে সিঁধে পাশে করে নিচ্ছি এভাবে উলটিয়ে সিঁদে পাশে করে নিতে হবে দেখুন এভাবে সমান করে নিয়েছি নেয়ার পরে যে ব্যাক পার্ট আছে ব্যাক পার্ট হচ্ছে এভাবে সমান করে বিছাবো বিছানোর পর ওটা কোনো উল্টিয়ে নেবো না ওই অবস্থাতেই শুধু সামনের পাটটি উলটিয়ে নিয়েছি নেয়ার পরে দেখুন এটি উপর পাশে এভাবে করে কাঁধের অংশ দিতে এভাবে দিয়ে দেব দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন এভাবে দিয়ে দেওয়ার পরে সেলাই করে দেব কা সেলাই করব কাঁধ এখানে সেলাই করা হয়েছে এখন আমি উলটিয়ে নিচ্ছি দেখুন উলটিয়ে নেওয়ার পরে দুটি পাশে এভাবে সোজা পাশ্ হয়ে গেল এখন এগুলোকে সমান করে নিচ্ছি সমান করে নিয়েছি এখন আমি চেন লাগিয়ে নেব দেখুন চেনটি আমি কীভাবে নিয়েছি দেখুন এভাবে উল্টো করে ধরে একটি সেলাই বসিয়ে দেব সেলাই বসিয়ে দিয়েছি এখন দেখুন সেলাই বসানোর পর এভাবে ভাজ দিয়ে আর নিচের কাপড়টি এভাবে আরেকটি ভাজ দিয়ে চেনের উপর দিয়ে এভাবে সেলাই করে দেব আমি সেলাই করে দিয়েছি দেখুন যেভাবে বললাম ঠিক সেভাবে সেলাই করে দিয়েছি ব্যাস চেনা কমপ্লিট এখন হচ্ছে তারপরে হচ্ছে চারপাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়েছি গলা এবং হাতার চারপাশে চাপ সেলাই দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এভাবে ধরলেই হচ্ছে কুচিগুলো হয়ে যাবে একদম সেলাইয়ের হচ্ছে যে পয়েন্টে আমরা সেলাই করি সেটি একদম সর্বনিম্ন পয়েন্টে দিলেই হচ্ছে সেলাই এভাবে একদম কুচি কুচি হয়ে যাবে এভাবে সবগুলো কুচি করে নেব নেয়ার পর এখন আমি নিচের যে হচ্ছে যে স্কার্ট পার্টটি আছে সেখানে হচ্ছে লা কুচিগুলো লাগিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি পার তিনটি কুচি একসাথে লাগিয়ে নেব দেখুন একটি দিলাম তারপর আরেকটি এখন তারপর আরেকটি দিয়ে এভাবে তিনটি ধরে একসাথে সেলাই করে নেব দেখুন এভাবে ধরে সেলাই করে নিয়ে নিয়েছি আস্তে আস্তে করে এগুলো সেলাই করতে হবে দেখুন সব সময় গুছিয়ে নিয়ে নিয়ে ঠিকভাবে সেলাই করে নিতে হবে এভাবে করে করে সম্পূর্ণ রাউন্ড আমি সেলাই করে নেব তারপর যে ছোটো পাটটি আছে সেটিতেও ঠিক এভাবে করেই সেলাই করে নেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখুন এভাবে করে আমি হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি হাতায় লাগিয়ে নেব হাতার জন্য ঠিক একইভাবে আমি দেব প্রথমে হচ্ছে একটি হচ্ছে দুইটি পার্ট দিলাম দেওয়ার পর আরেকটি পার্ট দেব তিনটি হচ্ছে তিনটি কুচির পার্ট দিয়ে একসাথে করে সেলাই করে নেব দেখুন আর হচ্ছে যে অংশটি সেলাই করবো সেই অংশটি একটু ফাঁকা রেখে এভাবে করে দিয়ে দেবো মানে বডির যে অংশটি জয়েন্ট দেব সেই অংশটির জায়গা থেকে একটু ফাঁকা রেখে থেকে এই কুশিগুলো দিয়ে শুরু করব এভাবে করে ভাজ দিয়ে সেলাই করে দিতে হবে একইভাবে অপর হাতাটিও লাগিয়ে নেব এখন হচ্ছে আমি উল্টো করে নিচ্ছি নেওয়ার পরে এখন হচ্ছে বডির অংশটি সেলাই করে দেব এখানে আপনারা বডির মাপটি ঠিক রেখে এভাবে ধরে সেলাই করে দেবেন সেলাই করে করার আগতে একটু মেপে নেবেন নেওয়ার পর কতটুকু অংশ বাকি থাকে সেই অনুযায়ী সেলাই করে দেবেন এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন হচ্ছে আমি নিচের পাটটি রেখে এভাবে করে ধরে মাপ দিয়ে নিলাম নেওয়ার পরে সেলাইটি দিয়ে দিচ্ছি এখন বাকি যে অংশটুকু আছে অতিরিক্ত অংশ সেগুলো কেটে দিচ্ছি মানে কাপড়টিকে সমান করে নিচ্ছি আর কি এখন উলটিয়ে নেব দেখুন আর একবার মাপ দিয়ে দিচ্ছি দেখুন একদম একসাথে মিলে গেছে এখন হচ্ছে প্রথমে আমি ইনার পাটটি রাখলাম তার উপর হচ্ছে বড় পার্টটি আছে পনেরো ইঞ্চি সেটি রাখলাম এবং তার উপরে ছোটো পার্টটি রাখলাম দেখুন রাখার পরে এখন উলটিয়ে নেব দেখুন উলটিয়ে নিলাম নেয়ার পর এই অবস্থাতেই যেটা হচ্ছে টপ পার্টটি আছে সেটি সিধে পাশে এভাবে ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পর চারপাশ এভাবে সমান করে ধরে হাফ ইঞ্চি করে জায়গা রেখে সেলাই করে নেব। এখানে আমি সেলাই করে নিয়েছি নেয়ার পর এখানে আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি দেওয়া টপ সেটি উপর দিয়ে শুধু এভাবে বসিয়ে দিতে হবে দেখুন এখানে বসিয়ে দিয়ে সেলাই করে দিয়েছি এখন আমি উল্টিয়ে নিচ্ছি দেখুন উল্টিয়ে নিয়েছি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে